এই পরানখালি এতিমখানা মাদ্রাসার বিল্ডিং যেটা করেছে আমরা দেখতেছি এবং সুবিধা ভোগ করতেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এবং বেডগুলোও খুব সুন্দর দিয়েছে এবং রান্না বান্নার জায়গারও ব্যবস্থা করে দিয়েছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর লাগতেছে আর কি আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্বাদে ভরপুর প্রাণ চানাচুর আমি মোহাম্মদ শিহাবুল ইসলাম সাবেক চেয়ারম্যান এই মাদ্রাসার প্রতিষ্ঠিত আমি প্রতিষ্ঠা করছি তো আমি এলাকার এই চাচ্ছি যে এই এলাকায় যেগুলো মাদ্রাসা আছে তার ভিতরে গভর্নমেন্ট থেকে স্বীকৃত এটা হ্যাঁ একটা আছে ষোলদাক বাইতর একটা আছে পরানখালী গভর্নমেন্ট থেকে স্বীকৃত সুতরাং আমি চাচ্ছি যে দিন দিন ত্রিবৃদ্ধি হোক উন্নতি লাভ করুক আমি এই দিচ্ছি আর কি তো আপনারা যে যেখানে আছেন আর কি এই পরানখালী এই মাদ্রাসাটিকে আপনারা সেইভাবে দেখবেন হ্যাঁ এবং আমি সবাইকে সুখ সমৃদ্ধি কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রশ্ন করেন জি আলহামদুলিল্লাহ এটা আমাদের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনাদা ইউনিয়নের পরানখালী গ্রামে পরানখালী এতিমখান হাফেজা মাদ্রাসা 2001 সাল থেকে প্রতিষ্ঠিত শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অবহেলিত একেবারে দুর্বল অবস্থা অর্থনৈতিক সেখান থেকে আমাদের এই কাতা চ্যারিটির মাধ্যমে আমাদের এখানে এতিম শিক্ষার্থীর বাসস্থানের জন্য আমাদের আবাসিক ভবনসহ এভরিথিং ওনাদের বেড থাকার জায়গা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যবস্থাপনা করছেন এটা আমাদের এই কাতার চ্যারিটির থেকে আমাদের কাতার চ্যারিটির থেকে এটা আমাদের ব্যবস্থাপনা করছে হ্যাঁ ওনারা আসতে হচ্ছে আমাদের এই কাতার চ্যারিটির উদ্যতন কর্মকর্তা ওনারাই মূলত আমাদের এখানকার ডোনার হ্যাঁ হ্যাঁ এসে আমাদের আজকে আবাসিক এই বহুতল ভবনটা উদ্বোধন করে গেলেন আমার নাম মোহাম্মদ আনিকুল ইসলাম আমি পরানখালী এতিমখানা হাফেজা মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক বিসমুল্লাহির রহমানির রহিম কাতার প্রবাসী একজন দানবীর আমাদের এই পরানখালী এতিম মাদ্রাসার উন্নয়নের জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করে আসছেন এজন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং গ্রামের ভিতর যে একটা হেলিকপ্টার নামছে জনগণ এই উৎসুক দৃষ্টিতে হেলিকপ্টার দেখছে ও জনগণ আনন্দ পেয়েছে আর উনি যে ওনার মতো মানুষ যে আমাদের এই পরানখালী গ্রামে এসেছে এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এই উনি 1 কোটি টাকা দিয়ে এই আবাসিক ভবনটা নির্মাণ করে দিয়েছে যাতে আমাদের এতিমখানার শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে সুন্দর অবকাঠামোর ভিতর দিয়ে লেখাপড়া শিখতে পারে আমিও একসময় কুষ্টিয়া জেলা পরিষদ থেকে এই মাদ্রাসায় 50,000 টাকা অনুদান দিয়েছিলাম কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে তো বাংলাদেশে সহ আরো বিশ্বের অন্যান্য জায়গায় তারা অনেক দান করেন আর কি মাদ্রাসা মসজিদ এতিমখানা গৃহ নির্মাণ ওনাদের অনেক অবদান ওয়ার্ল্ডের ভিতরে আর কি তো আমাদের বাংলাদেশে সেই এত ধারাবাহিকতা আমাদের এখানে পরানখালীতে একটা এত বড় একটা বিল্ডিং মানে এতিমখানা ভবন দিচ্ছেন এটাকে দেখার উদ্দেশ্যে আর কি কাতার থেকে তারা আমাদের এই ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলাতে আগমন আর কি করছেন তো এটাই আর কি আমরা ওনাদেরকে স্বাগত জানাই মুবারকবাদ জানাই আমরা দোয়া করি ওনাদের জন্য আরও যেন ওনাদের দানের হাতটা যেন প্রসারিত করে এবং মাদ্রাসার জন্য ভালো মতন চলে এটাই আর কি আমাদের হেলিকপ্টার নিয়ে আসছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই এলাকার লোক সবাই খুশি খুব খুশি এখানে শিক্ষার্থী প্রায় 200-র উপরে স্টুডেন্ট আছে শিক্ষক আছে প্রায় 10 থেকে 12 জন আছে ইমাম আছে মুয়াজ্জিন সাহেব আছে হ্যাঁ এইভাবে আর কি না না আগে আগে সংকট ছিল এখন বর্তমানে আপনার এই এই বিল্ডিংটা হওয়াতে আধুনিক মানের আপনার ধরেন যে বাসস্থান আর কি করে দিয়েছে দোতলা বেড তারপরে থাকার
জায়গা, খাওয়া, ক্লাসরুম, মানে এভরিথিং আর কি, সব কিছু মানে আধুনিক মানের আর কি। হ্যাঁ, এটা ব্যক্তিগত, ওনার ব্যক্তিগত টাকা অর্থায়নে আর কি। এটিম আছে 75 জন এটিম আছে আর কি লিস্টভুক্ত। নামটা আমার একটু ইংরেজি, আমার নাম হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি কাতার চ্যারিটির আপনি হলো অর্গানাইজার কি করি, সারা বাংলাদেশে আমাদের কাজকাম করি, মানে কন্ট্রাক্টর হিসেবে আমরা আর কি কাজকাম করি আর কি। ওকে, ধন্যবাদ। হেলিকপ্টার আসা থেকে গ্রামের মানুষ তো কখনো ওইভাবে দেখেনি, অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর। এবং আমাদের মাদ্রাসাটা কেন্দ্র করি হেলিকপ্টারটা আজকে এখানে আসতে, কাতার থেকে, কাতার সংস্থা থেকে। তবে আমাদের গ্রামের মানুষ সেটার জন্যে অনেক খুশি, এবং সকাল থেকে যখন থেকে শুনেছে যে এখানে হেলিকপ্টার নামবে, তখন থেকে সবার ভিতরে একটা আবেগ কাজ করছে। যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষমান। আর আমাদের মাদ্রাসা এরা গ্রাম অঞ্চলের মানুষ সাহায্য সহযোগিতা করে, সহযোগিতা করে চালায়। সরকারিভাবে যদি আর একটু অনুদান আমরা পেতাম তাহলে আরও ভালো করে চালানি সম্ভবত, ইনশাল্লাহ।